প্রদানের এই যে আয়োজন আমাদের সমাজ জীবনের এক ইতিবাচক পদক্ষেপ। আমাদের সমাজের এক মেধাবী তারকা শ্রীমতী ইন্দিরা ভট্টাচার্য এর অকাল প্রয়াণে তার পিতা মাতা এই মেধা পুরস্কার প্রদানের ব্যবস্থা করেছেন, এই আশায় যে সমাজের মেধাবী মেয়েরা মেয়েদের মধ্যে যেন বেঁচে থাকে তাদের প্রয়াতা ইন্দিরা ভট্টাচার্যী এর স্মৃতি স্বপ্ন এবং এগিয়ে চলার পদচারণা। তোমরা জানো যে এখানে ইন্দিরার মাতা পিতা মনে করেন সকলের মধ্যে বেঁচে থাকাটাই আসল আসল বেঁচে থাকা, সকলে মিলে সকলের জন্য বেঁচে থাকার নামই জীবন। তাই প্রয়াতা ইন্দিরার বাবা মা চাইছেন তাদের মেয়ে বেঁচে থাকুক সমাজের অন্য সকল ছেলে মেয়েদের মধ্যে, এবং এটাই হবে ইন্দিরার মৃত্যু থেকে অমৃতের যাত্রা। বর্তমান মানুষ বুঝতে পারছে আর সকলের জন্য এগিয়ে চলাই প্রগতি, তখনই সে সকলের সঙ্গে সঙ্গ কামনা করে, কামনা করে সকলের সুনিশ্চিত বিকাশ ও বিবর্ধন। আর এটাই হলো সনাতন ভারতের সংস্কৃতি। বর্তমান ভারত সরকার সনাতন এই সংস্কৃতির আধার থেকে নির্মাণ করেছে তার এগিয়ে চলার মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ। এমনভাবে থাকতে হবে, আমি মধ্যশিক্ষা পর্ষদকে অভিনন্দন জানাব, 2015-এর পর কেন হঠাৎ করে বন্ধ হল, যারা এই মেরিট ওয়ার্ড দিয়েছেন 20 লক্ষ টাকা জমা দিয়েছেন 2012-তে, পশ্চিমবঙ্গের মানুষ দিয়েছে ত্রিপুরা সরকারকে, পশ্চিমবঙ্গ কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ রয়েছে কিন্তু ওখানে দেয়নি, দিয়েছে এখানে। এবং 2012-13-14-15 গেছে, 16-17 কেন দেওয়া হয়নি আমি জানি না। আমাদের গভর্নিং বডি মধ্যশিক্ষা পর্ষদ এবং সভাপতি ভবতোষ বাবু এবং সেক্রেটারি দুলাল বাবু, ওনারা দেখলেন যখন গভর্নিং বডি মিটিংয়ে বসলো, হঠাৎ করে দেখলেন আরে 16 থেকে তো এগুলি দেওয়া হয়নি। তখনই ওনারা সিদ্ধান্ত নিলেন এবছরই সবাইকে, যারা 16 থেকে বাদ দেওয়া হয়েছে সবাইকে যেন একসাথে দেওয়া হয়, এই ধরনের একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এবং এটা সত্যিই নতুবা যদি না দেওয়া হতো তাহলে মনে হতো এটা আমরা বিরাট একটা পাপ করছি। আমাদের জীবনের জীবন শুধুমাত্র আমার জন্য নয়, আমার বেঁচে থাকা শুধুমাত্র ক্যালেন্ডারের দিন তারিখ মাস আর বছরের মধ্যে নয়, এখন বেঁচে থাকতে হবে সবাইকে নিয়ে। এই যে তোমাদের অ্যাওয়ার্ড পেয়েছ, এখানে বিভিন্ন যারা এর আগে বক্তব্য রেখেছেন এখানে বলেছে বি ইউনিক, যা কিছু করতে হবে এক্সট্রা অর্ডিনারি, কাউকে ফলো করা নয় তোমাকে ফলো করবে। আজকে আমরা আজকে একটা কনক্লেভ চলছে প্রজ্ঞা ভবনে, ভারতবর্ষের নাম করা শিল্পপতিরা এসছেন, ইন্ডাস্ট্রি এসছেন, অন্যান্য বিভিন্ন কোম্পানি এসছেন, ওএনজিসি গিয়েছে, গেল গিয়েছে, ওটিপিসি গিয়েছে। আমরা আমাদের যেমন এলিমেন্টারি এডুকেশনে যেমন আমরা সংস্কার এনেছি, যেমন বলছি এনসিআরটি থেকে শুরু করে প্রতি ক্ষেত্রে আমরা নতুন নতুন সংস্কার আনছি, আমরা চাই আমাদের রাজ্যকে ফলো করুক অন্য রাজ্য। এই জন্য আমরা এনসিআরটি কারিকুলাম আমরা শুরু করেছি, এবং উইদিন ওয়ান ইয়ার এনসিআরটি কারিকুলাম আমরা চালু করতে গিয়ে করার পর এটা ভারতবর্ষের কোনো রাজ্য ভাবেনি,
যে এক বছরে এনসিআরটি কারিকুলামে 1-12 হবে। অনুষ্কা সরকার শিশু বিভাগ স্কুলের ছাত্রী